মতিন, এভাবে তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? রাত ঠিক 12টা যখন বাজে, একটা ঘড়ির কাঁটা যখন আরেকটি ঘড়ির কাঁটার উপরে উঠে যায়, তখন আমার কেমন লাগে তা তোমাকে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। এই মতিনের দিন কোনোভাবে কাটলেও রাত কোনোভাবেই কাটে না, সেটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আর বিবেক তোমার আর ভাইয়ার নেই। বলেই মতিন রাশেদার রুম থেকে বের হয়ে গেল। রাশেদা মতিনের মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হয়ে কি বলবে বুঝতে পারছিল না। মতিন আবার দৌড়ে রুমের ভিতরে ঢুকে রাশেদার সামনে দাঁড়িয়ে মুখের সামনে মুখ নিয়ে বলল, আমার না তোমাদের মতো কাকডাকা সকালবেলা গোসল করতে ইচ্ছা করে বুঝলে, কিন্তু পারি না। আর এই ব্যর্থতার দায় কিন্তু আমার না, তোমার আর আমার একমাত্র ভাইয়ের, কথাটা মনে রেখো। আর একটা কথা, ছাগল যদি কারো ক্ষেতের বেড়া ভেঙে ক্ষেতের ফসলে মুখ দেয়, এই দায়ও কিন্তু আমার না, এটাও তোমাদের দায়। বলে রুম থেকে বের হয়ে গেল। রাশেদা এবার মতিনের কথা শুনে হাসতে হাসতে যেন গড়াগড়ি খাবার অবস্থা, দৌড়ে মেইন দরজা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে মতিন পকেট থেকে মোবাইলটা বের করে তার একমাত্র বান্ধবী জান্নাতকে ফোন দিল। জান্নাত কলটা রিসিভ করে বলল, বল কত দূর করতে পেরেছিস? তোর কথা মতোই তো সব কমপ্লিট বলেছি, শুধু আমার বিয়ের কথাটা বলতে পারিনি। তোর ভাবে যদি বুদ্ধিমতী হয় তাহলে তোর কথা শুনে সে বুঝতে পারবে তুই বিয়ে করতে চাস, আর যদি বোকাশোকা হয় তাহলে কিছুই বুঝবে না। তুই আমার ভাবিকে চিনিস না, সে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী একটা মেয়ে, তাহলে তোর বিয়ের ব্যবস্থা করে দেয় না কেন? আমারও ওই একই প্রশ্ন, আমার তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে কিন্তু আমাকে বিয়ে দিচ্ছে না কেন? হয়তো তোর বিয়ে করে বউ পালার যোগ্যতা নেই। দেখ জান্নাত, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবি না, সরি তোর সাথে ঝগড়া করার মুড আমার নেই, আমার কাছে তোকে পুরুষের মতো লাগে না, বলেই কলটা কেটে দিল। মতিন রাগে ফোসফোস করতে করতে আবারও কয়েকবার কল দিল, কিন্তু জান্নাত কল রিসিভ করলো না। জান্নাত যে কথা বলেছে তাতে তার প্রেস্টিজে লেগেছে। মতিন চেয়েছিল বান্ধবীর সাথে আড্ডা দিবে কিন্তু তার হলো না। জান্নাতের কথায় তার মাথার রক্ত টকবক করে ফুটতে লাগলো, আবার বাসার ভেতর প্রবেশ করলো। দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করতেই মতিনের ভাবি রাশেদার একমাত্র গায়ে পড়া স্বভাবের বোন শান্তা এসে সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার বেয়াই, হঠাৎ দেখলাম দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলেন আবার চলে আসলেন, কি সমস্যা, কি হয়েছে? মানুষ বেশি রেগে গেলে যেমন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, মতিন কিছুটা জ্ঞানশূন্য হয়ে শান্তাকে বলল, আচ্ছা বেয়াই তুমি কি বলতে পারবা কি থাকলে বৌপালার যোগ্যতা সম্পূর্ণ হয়? শান্তা মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল, হঠাৎ বেয়াই সে বৌপালার যোগ্যতা সম্পর্কে জানতে চাইছেন? একজন আমাকে অপমান করে বলেছে আমার নাকি বৌপালার যোগ্যতা নেই। আমার তো মনে হয় সে সত্যি কথাই বলেছে, বৌপালার যোগ্যতা থাকলে আপনি তো এতদিন বিয়ে শাদী করতেন। মতিন কিছুটা রাগান্বিত হয়ে বলল, আপনার কাছে আমি একটা সুপরামর্শ চাইলাম, আপনিও দেখছি আমাকে খোঁচা মেরে কথা বলছেন। বেয়াই রাগ করে কথা বলছেন কেন? আমি যেটা সত্য সেটাই বললাম, এখানে সত্যের কি হলো? আমার মতো একটা নাদুস নাদুস সুন্দরী বেয়াইন হাতের কাছে পেয়েও কখনো একটু রসকস মার্কা কথাও বলেন না, তার মানেটা তো সোজাই আপনার মধ্যে সমস্যা আছে, আপনার যে চেহারা তাতে আপনার সাথে মস্কারা করতেও আমার রুচিতে বাধে, বলেই তার রুম থেকে চলে গেল। মতিনের মুখে এমন অপমানজনক কথা শুনে শান্তার সারা শরীরে রক্ত টকবক করে ফুটতে লাগলো। কিরে তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আপা আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোদের বাড়িতে আসবো না, আমি তো মতিনের হয়ে তোর কাছে ক্ষমা চাইলাম। আপু তুমি বিষয়টাকে এত ছোট করে দেখছো কেন? কত বড় একটা কথা তোমার দেবর আমাকে বলেছে, আমাকে দেখলে নাকি ওর রুচি আসে না, তুমি বলো তো আমি কি দেখতে এতটাও খারাপ? মতিনের মাথায় সমস্যা হয়েছে, ইদানিং উল্টো পাল্টা কথা বলে। তুই কিছু মনে করিস না, তোর ভাইয়া আসুক তারপর ওর বিচার করছি, সত্যি তো বিচারের ব্যবস্থা করবে, কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, বলেই আবার রুমের ভিতরে ঢুকে গেল। রাশেদা মুচকি হেসে মনে মনে বলল, সব পাগল ছাগল এসে আমার ঘরের উপর বাসা বেঁধেছে। বিছানায় শুয়ে মতিন ঘুমের মতো ছিল, এমন সময় বালিশের কাছে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। শোয়া থেকে উঠে বসে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে জান্নাত বলল, আগামীকালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? তুই আমাকে অপমানজনক কথা বলবি আর আমি তোর সাথে দেখা করব? না মানে আমি তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম। হঠাৎ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল মতিন, তারপর বলল, কিরে জান্নাত হঠাৎ তুই আমাকে তুমি তুমি করে বলছিস? না মানে ভুলে বলে ফেলেছি, তুই কি একটু আসতে পারবি? না আমি তোর সাথে দেখা করতে পারবো না, প্লিজ তুই না আসলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার স্বপ্নগুলো ভেঙে যাবে। তোর কি সর্বনাশ হবে সেটা জেনে আমার কাজ নেই, কিন্তু তুই তো অপমানজনক কথা বলেছিস, তার কারণে আমার মানসিকভাবে সর্বনাশ হয়েছে। সরি রে আমি না দুঃখ প্রকাশ করছি, তুই একটা বউ না পাঁচটা বউ পালার সক্ষমতা রাখিস, আমি তখন ভুলে বলে ফেলেছি। সত্যি বলছিস? 100 বার সত্যি, 1000 বার সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কখন আসতে হবে মেসেজ দিয়ে জানিয়ে দে, জান্নাত খুশি হয়ে বলল। আচ্ছা ঠিক আছে। রাতে খাবার টেবিলে শান্তা রাশিদা আর মতিন খেতে বসেছে। শান্তা বলল, দুলাভাই তো বাসায় আসলো না, শুনলাম ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে, এখন আপু তোমার দেবর যে আমাকে অপমান করলো তার কি বিচার হবে না? রাশিদা বলল, চুপ কর তো, তোর দুলাভাই আসুক তারপর বিচার হবে। ভাবি আমি কি তোমার কাছে নালিশ করিনি, তোমার বোন আমাকে অনেক বড় কথা বলেছে, আমার নাকি বিয়ে করার যোগ্যতা নেই। রাশিদা মুচকি হেসে বলল, তোমরা দুজনেই খুব ভালো, দুজনেরই কম বেশি দোষ আছে, কেউ সাধু সাজার চেষ্টা করো না, কে কতদূর বলতে পারে সেটা আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না, এখন চুপচাপ খেয়ে নাও। আমি জানতাম ভাবি বিচার পাবো না, সেজন্যই নালিশ করি। রাশিদা মতিনের কানের কাছে মুখ নিয়ে বলল, সকালবেলা তুমি চা আমার সাথে করেছো সে নালিশ যদি তোমার ভাইয়ের কাছে করি তাহলে তোমার কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখো তো। মতিন আর কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো।
পরদিন রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে মতিন ও জান্নাত। মতিন বলল, আধা ঘন্টা রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, কই তোর হবু বর কই? তার তো কোনো খোঁজ খবরই নেই। আসবে আসবে, এক্ষুনি আসবে, কিন্তু তোকে যেভাবে বলেছি তুই কিন্তু সেভাবেই বলবি, যেন কোনো কিছু ধরে না ফেলে। আচ্ছা ঠিক আছে, সরি বলেছিস বলে এগুলো করছি, তা না হলে তোর এই বিপদে এগিয়ে আসতাম না। এমন সময় পুলিশ অফিসার রাকিব রেস্টুরেন্টে প্রবেশ করলো। মতিন সালাম দিয়ে দাঁড়িয়ে গেল, হাসি মুখে বলল, আপনি কেমন আছেন ভাই? আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন বসুন। রাকিব সামনের চেয়ারে বসল। মতিন এবার কাঁদো কাঁদো গলায় বলল, আপনি অনেক স্বপ্ন নিয়ে মেয়ে দেখতে এসেছেন, কিন্তু আপনি বিশ্বাস করুন, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, বেকার বলে ওকে এখনো বিয়ে করতে পারছি না। এখন আপনি যদি ওকে বিয়ে করে নিয়ে যান তাহলে আমার নিষ্পাপ ভালোবাসার মৃত্যু হবে। রাকিব বলল, জান্নাত এই ছেলেটা আপনার কি হয়? আমার ভালোবাসার মানুষ, সে কথাটা আমাকে মোবাইলে বলে দিলেও পারতেন। যাই হোক, বিয়ের আগে যে বলে দিয়েছেন লুকোচুরি করেননি সেজন্য ধন্যবাদ, কিন্তু আপনাদের পরিবারের কাছে বিষয়টা জানাচ্ছেন না কেন? জান্নাত বলল, অ্যাকচুয়ালি আমার বাবা ওর সাথে আমাকে বিয়ে দিতে রাজি না। মতিন বলল, কথা সত্য, আমার বড় ভাই ভাবে জান্নাতকে বউ হিসাবে আমাদের বাসায় তুলে নিবে না। দেখুন, আপনারা চাইলে আমি দুপরিবারের সাথে কথা বলতে পারি। রাকিবের কথা শুনে মতিন কিছুটা ভ্যাবাচাকে খেয়ে বলল, না না কথা বলতে হবে না, কাউকে তো কথা বলতেই হবে, তা না হলে তো আপনাদের সর্বনাশ হয়ে যাবে। আমি না হয় জান্নাতকে বিয়ে করবো না আপনার সাথে সম্পর্ক আছে বলে, অন্য কেউ তো আর আপনার কথা নাও শুনতে পারে, তখন আপনার প্রেমিকাকে তো আপনার হারাতে হবে, তাই না? আরে আপনার মতো আরো 5 জনকে তাড়িয়েছি, ভবিষ্যতেও তাড়াতে পারবো। মতিনের মুখে এমন কথা শুনে রাকিবের কিছু একটা সন্দেহ হলো। সন্দেহের চোখে জান্নাত ও মতিনের চোখের দিকে বারবার তাকিয়ে দেখছে। মতিন ভাইয়ের বড় ভাই আলতাফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বর্তমানে চট্টগ্রামে আছেন, তিনি বিয়েতে রাজি। মতিন বলল, আমি বিয়েতে রাজি না। রাকিব বলল, জান্নাত আপনাকে স্কুল লাইফ থেকে ভালোবাসে, হয়তো আপনার মধ্যে ভালো কোনো গুণ দেখেছে যার কারণেই ভালোবাসে, 5 বার বিয়ে ভেঙেছে শুধু আপনার জন্য, আর সেই মেয়েটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন না। রাশেদা বলল, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু মতিন এখনো ব্যাপারটা বুঝতে পারেনি। জান্নাত বিভিন্ন কথার মাধ্যমে মতিনকে বোঝাতে চাইত, মতিনকে বিয়ে করতে উৎসাহিত করত, কিন্তু আমার দেবর মতিন পাগলা, তার ধ্যান ধারণা হচ্ছে উল্টো, কোন মেয়েকে বিয়ে করবে সে? সে মেয়ে কি তাকে ভালোবাসে? যদি ভালো না বাসে দেখতে কেমন হবে? হাতের কাছে এত সুন্দরী একটা বান্ধবী থাকতে মতিন যদি না বোঝে তাহলে আর কি বলার আছে? জান্নাতের বাবা বলল, আমি এর বিচার চাই, মতিন বারবার উল্টোপাল্টা কথা বলে জান্নাতের বিয়ে ভেঙে দিয়েছে, আমি ওর শাস্তি চাই। আঙ্কেল আমার কি দোষ? জান্নাত আমাকে 9-6 বুঝিয়ে পড়াশোনা করবে সে কথা বলেছে, এখন শব্দ শুল আমার? হ্যাঁ আপনারই দোষ, এই দোষের শাস্তি মোটামুটি ভালোই হয়, এখন কি আপনি শাস্তি ভোগ করতে চাচ্ছেন? আপনি এসব কি বলছেন? আমি কি দোষ করেছি আর কেন শাস্তি ভোগ করব? বারবার জান্নাতের বিয়ে ভেঙেছেন, আমি একজন পুলিশ অফিসার, আমার বিয়েটা পর্যন্ত ভেঙে দিয়েছেন, আমি তো ছাড় দেব না, আপনাকে শাস্তির কাঠগড়ায় আমি দাঁড় করাবই। জান্নাত আপনি বলুন ওকে কি শাস্তি দেওয়া যায়? রাশিদা বলল, ওর শাস্তি হলো ও জান্নাতকে বিয়ে করবে। মতিন কিছু বলতে যাবে এমন সময় রাশিদা মতিনের মুখ চেপে ধরে বলল, আর একটা কথাও বলবি না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। এবার সবার মুখে হাসি ফুটল। রাকিব বলল, আপনারা যখন সমাধান করেছেন তখন আমার আর কিছু বলার নেই, তবে মতিন সাহেব আমার বিয়েটা যখন ভেঙেছেন আপনার বিয়ের দাওয়াতটা কিন্তু দিবেন, একবেলা পেট পুরে খেয়ে যাব। সবাই হাহা করে হেসে উঠল, মতিন কেন জানি খুশি হতে পারল না। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মতিনের মতো বুঝেও না বোঝার ভান করে ভিন্ন সুরে গান করে, যখন ধরা খায় তখন বুঝতে পারে কত ধানে কত চাল। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মুনজুর মোরশেদ, ক্যামেরায় রিমন।